আইস বক্সে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের মহারাষ্ট্রের ছোট ছোট শহরে প্রচলিত একটা রেসিপি দেখাব, টমেটো রসুনের চাটনি। এর জন্য যা যা জিনিস লাগবে তা হলো টুকরো করে কাটা টমেটো, এক বাটি ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, নুন, চিনেবাদাম বাটা, জিরে আর রসুন। প্রথমে সব জিনিসগুলো একসাথে করে ভেজে নেব। প্রায় 2 চা চামচ মতো তেল নেব। তারপরে এতে জিরে দেব, থেতো করা কাঁচা লঙ্কা, কারি পাতা, থেতো করা রসুন। রসুনকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা হালকা বাদামি হয়ে যায়। তারপর এতে টুকরো করা টমেটোগুলো দিয়ে দেব। এবার এটাকে ঢেকে রেখে খানিকক্ষণ কষতে দেব। এবার এটা তৈরি হয়ে গেছে, এবার একটু নেড়ে দেব। সামান্য নুন মেশাবো। ধনে পাতা কুচি, এবার এটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার তাতে চিনে বাদাম গুঁড়ো দিয়ে দেব। চাটনিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। এটা এমনই একটা চাটনি যেটাকে বাটা হয় না, আর চাটনি হওয়া সত্ত্বেও এটা কোনো সবজি থেকে কোনো অংশে কম হয় না। আপনারও এটা খুবই ভালো লাগবে। হ্যাপি কুকিং।